জামালপুরের ঐতিহ্যবাহী এবং খুবই মজাদার একটি খাবার প্যাড়া সন্দেশ। তো আসুন শুরুতেই জেনে নিই এই মজাদার প্যাড়া সন্দেশ কোথায় পাবেন আপনারা। কালাচাঁদ মিষ্টান্ন ভাণ্ডার, এটির লোকেশন সিমলা বাজার সরিষাবাড়ি জামালপুর। কালাচাঁদ মিষ্টান্ন ভাণ্ডার শুধু যে প্যাড়া সন্দেশের জন্য বিখ্যাত তা কিন্তু নয়, এখানকার আরও কিছু মিষ্টান্ন আইটেম আছে যেগুলো তো আমার খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে এখানে কী কী মিষ্টির আইটেমগুলো পাবেন সেগুলো দেখে নিই। এখানে আছে বিভিন্ন ধরনের চমচম, সন্দেশ এবং কিছু কালারফুল মিষ্টি, যেমন লম্বা গোল চমচম মিষ্টি, তো আরও অনেক ধরনের মিষ্টি যেগুলো একদম রেডিমেড তারা নিয়ে এনে সাথে সাথেই রেখেছে। দেখুন বানানোর পর অনেক মিষ্টি একসাথে, যদিও খুব সুন্দর করে ডেকোরেটিভ না কিন্তু তারপরেও এখানকার আইটেমগুলো কিন্তু বেশ ভালো। এখানে দইও আছে এবং দেখুন স্পঞ্জের মিষ্টি, আর এখানে যে অনেকগুলো আছে সেটা হচ্ছে মালাই চাপ। এই মালাই চাপ খেতে আমার খুবই ভালো লাগে। জনপ্রিয় মিষ্টি আইটেমের মধ্যে বেশ কিছু আইটেম এখানে আছে, যেমন রসগোল্লাও কিন্তু পেয়ে যাবেন এখানে, ছোট ছোট কিছু মিষ্টি এবং চমচম রসের মিষ্টি আসলে বেশ আছে এখানে অনেকগুলো, অনেক রকমের আর কি। এখানকার দইগুলোও বেশ ভালো, কিন্তু আমার কাছে মেইনলি এই কালাচাঁদ মিষ্টান্ন ভাণ্ডারের মালাই চাপ আর হচ্ছে যেটি হচ্ছে প্যাড়ার সন্দেশ সেটি খুবই ভালো লাগে। এবার চলুন তাহলে এখানকার মালাই চাপ কেমন একটু টেস্ট করে দেখি। মালাই চাপগুলো কিন্তু বেশ বড় বড়, প্রতি পিস 50 টাকা করে এবং কেজি 500 টাকা কেজি। তো এখন খুবই সফট আর এটার রসগুলোও কিন্তু খুব ঘন, তো আসলেও খেয়ে দেখলাম খুবই মজা। আর এখানকার এই দোকানের মেইনলি আমার মালাই চাপটাই খুব ভালো লাগে, যদিও কালো জাম নিয়েছিলাম, এটি আমার কাছে খুব বেশি একটা স্বাদ লাগেনি এবং স্মেলটাও খুব বেশি একটি ভালো লাগেনি। এবার চলে আসি মূল আকর্ষণ প্যাড়া সন্দেশের দিকে। এখানে দুই ধরনের প্যাড়া সন্দেশ পাওয়া যায়, একটি রেগুলার প্যাড়া সন্দেশ আর একটি স্পেশাল প্যাড়া সন্দেশ। তো এটি দেখুন আমরা প্যাড়া সন্দেশটা নিয়েছিলাম, যেটি হচ্ছে রেগুলার, সেটি খেয়ে দেখলাম কেমন। রেগুলার প্যাড়া সন্দেশটা যদিও একটু সফট কিন্তু স্বাদের দিক থেকে অবশ্যই স্পেশালটার চেয়ে একটু কম। আরেক ধরনের আছে যেটা হচ্ছে স্পেশাল প্যাড়া সন্দেশ, এই যে এটি হচ্ছে স্পেশাল প্যাড়া সন্দেশ, আমরা স্পেশালটা নিয়েছিলাম। তো স্পেশাল প্যাড়া সন্দেশটা একটু শক্ত হলেও কিন্তু খাবারটা টেস্টটাই আসলে অন্যরকম। তো আমরা আসলে একটু দামটা বলে দিই, যেটি রেগুলার প্যাড়া সন্দেশ সেটির প্রাইস হচ্ছে 450 টাকা কেজি, আর যেটি স্পেশাল প্যাড়া সন্দেশ সেটি 550 টাকা কেজি। মিষ্টির দোকানে এসেছে, এখন আরও কিছু মিষ্টির আইটেম তো টেস্ট করে দেখাই দরকার। এখানে ছোট বক্সও করেছিল রসমালাই, যেটি আমার খুবই পছন্দের আইটেম। আসলে মালাই চাপ, রসমালাই এই আইটেমগুলো আমার খেতে বেশ ভালো লাগে, তো একটু টেস্ট করে নিয়েছিলাম যেহেতু ফ্রিজে ছিল, এই জন্য একটু যদিও হার্ড ছিল কিন্তু তারপরও কিছুক্ষণ নেয়ার পরে খুব সুন্দর আবার সফট হয়ে গিয়েছে। তো এটিও আমরা একটু টেস্ট করে দেখলাম যে কেমন। এখানকার মালাই চাপটা আসলে এত মজা, যার তুলনা আসলে অন্য কোনো কিছুর সাথেই হয় না। আমরা যেহেতু প্রথমেই মালাই চাপ খেয়ে নিয়েছিলাম এই জন্য আসলে স্বাদ বুঝতে একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু তারপরেও রসমালাইটা আছে মোটামুটি ভালোই আছে, খেতেও বেশ টেস্টি। কিন্তু আমার কাছে আসলে এখানকার স্পেশাল আইটেম বলতে মালাই চাপটাই লাগে, খুবই টেস্টি, খুবই মজাদার, আসলে অন্যরকম, অনেক সফটও। জামালপুরের ঐতিহ্যবাহী খাবার প্যাড়া সন্দেশ আসলেও স্বাদের দিক থেকে অতুলনীয়। যখনই এই সরিষাবাড়িতে আসি তখনই কিন্তু কালাচাঁদ মিষ্টান্ন ভাণ্ডারে এই স্পেশাল প্যাড়া সন্দেশ নিয়েই যায় এবং খেয়েই যায়, কেননা এর স্বাদ অসাধারণ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু ভালো লাগে থাকলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।